হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করব। আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে, ভর্তি পদ্ধতি, মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি এবং ভর্তির বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তির প্ল্যাটফর্ম। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম নোটিশটি হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কিত নোটিশ এবং দ্বিতীয়টি হচ্ছে গাইডলাইন সম্পর্কিত নোটিশ। তো আমি প্রথমটি অর্থাৎ ভর্তির বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো বিজ্ঞপ্তির প্রথম অংশে রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন 5 সেপ্টেম্বর 2022 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 20 সেপ্টেম্বর 2022 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ যেই সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে সদ্য অনার্স পাস করেছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 22 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ আবেদন ফি হচ্ছে 300 টাকা। 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী 16 অক্টোবর 2022 তারিখ থেকে। তো এই বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে রয়েছে আবেদনের যোগ্যতা। তো আবেদনের যোগ্যতার প্রথম যে শর্তটি রয়েছে সেই শর্তটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2016 সাল ও তৎপরবর্তী সাল সময়ের 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম CGPA 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তির কার্যক্রমে আবেদন করতে পারবে। তবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাশ ডিগ্রি প্রাপ্ত কোনো শিক্ষার্থী এই ভর্তির কার্যক্রমে আবেদন করতে পারবে না। দ্বিতীয় শর্তটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2016 সাল ও তৎপরবর্তী সাল সময়ে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিট ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম CGPA 2.25 প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম CGPA 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে 1 বছর মেয়াদী প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট অথবা প্রথম পর্ব মাস্টার্স প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। এরপর 3, 4, এবং 5 যে শর্তগুলো রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এইবার বিজ্ঞপ্তির পরবর্তী অংশে রয়েছে টাইম শিডিউল, অর্থাৎ আবেদন কবে থেকে শুরু হবে। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে এবং 20 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 6/9/2022 তারিখ থেকে 22/9/2022 তারিখের মধ্যে। এবং বাকি দুইটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয়। সো আপনাদের 22 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 22 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে অবশ্যই টাকা জমা দিতে হবে আর 20 সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক পর্যায়ের আবেদনটি করতে হবে। এইবার আসি ভর্তি পদ্ধতি এবং নম্বর বণ্টন ও ফলাফলের বিষয়। মূলত ভর্তির যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে CGPA-র উপরে, ঠিক আছে? এখানে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফলাফল মূলত দেয়া হবে, আপনি প্রাথমিক পর্যায়ের আবেদনটি যদি করে থাকেন তাহলে প্রথম মেধা তালিকা দেওয়া হবে, 0 আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে, তারপর কোটা মেধা তালিকা দেওয়া হবে এবং রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে রিলিজ স্লিপের মাধ্যমে, তবে কয়টা রিলিজ স্লিপ দেওয়া হবে এইটা কিন্তু এখানে বলেনি। তবে এইখানে যে তথ্যটি রয়েছে সেই অনুযায়ী মূলত একটা রিলিজ স্লিপই দেওয়া হবে। ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার অন্য কোনো বন্ধু উপকৃত হতে পারে।